খাওয়ানোর যে কি মূল্য সাহেব, আমগো মত গরিব রেজি গায়ে আবার হইতে পারে দুই দিনের পুরানা, কিন্তু সাহেব আমার খিদা, আমার খিদা তো সাহেব 7 দিনের পুরানা। এই চল আজকে ওখানে গিয়ে বসি। ওখানে বসবি? হ্যাঁ আচ্ছা চল চল। শিট কি হইছে? আরে বাসা থেকে খাবার দিছে, দুই দিন হয়ে গেছে, শনিবারে খাবার দিছে, আজকে সোমবার। হ্যাঁ দুর্গন্ধ আসতেছে। দাঁড়া এটা ফেলে দিয়ে আসি। আম্মুরে এত না করি যে বাসার খাবার দিও না, তাও প্রতিদিন আম্মু লাঞ্চ ব্যাগের মধ্যে ভরে দিবি, আর বেশিরভাগ খাবারই নষ্ট হয়ে যায়। দিয়ে দে যেও তো খেয়ে ফেলবি। আরে প্রতিদিন বাসার খাবার খাইতে ভালো লাগে, বাসায় তো এমনি দিয়ে খাই, কলেজে আসি কলেজের কিছু খাবো না। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা যাই হোক, এখন বল কোথায় যাবি? তুই বল। আমি কি বলবো বল তুই। তুই বল না। কি অবস্থা, সব সময় তো আমিই বলি, এটা কি আমার ডিউটি নাকি? হ্যাঁ এটা তো লাইফ টাইম ডিউটি। আচ্ছা চল চল। আরে ও এই খাবার খাচ্ছে কেন? এটা তো নষ্ট খাবার, ও তো অসুস্থ হয়ে যাবে। চল তো দেখি। চল। আরে তুমি এই খাবার খাচ্ছ কেন? খিদা লাগছে সাহেব, এর লেগা খাইতেছি। আরে এটা তো নষ্ট খাবার। নষ্ট মানে? নষ্ট মানে এটা দুই দিন আগের খাবার, এটা খেলে তো তোমার শরীর খারাপ করবে। সাহেব এই খাবার হইতে পারে দুই দিনের পুরানা, কিন্তু সাহেব আমার খিদা, আমার খিদা তো সাহেব 7 দিনের পুরানা। আপনারা তো বড় লোক মানুষ সাহেব, আপনারা দিনে 3-4 বার খাওয়ান আরামে পাওয়া যান, কিন্তু আমগো মতো গরিব মানুষ সাহেব 3-4 দিন ওইরকম একবার খাওয়ান ছুটে না। খাওয়ানোর যে কি মূল্য সাহেব, আমগো মতো গরিব রেজি গায়ে। আল্লাহ পাক আপনাকেও দিছে সাহেব, আপনারা আরামে খাওয়ান পাওয়া যান, লেখে আপনারা খাওয়ানোর মূল্য দিতে জানেন না। খাওয়ানোর যে কি মূল্য সাহেব, আমগো পেটের গিদা থাকে তো সাহেব আমরা বুঝি। এই খাওন আমার লেগে অনেক ভালো সাহেব, আমি এটাই খাও। আরে তুমি ওঠো। না না সাহেব, এটাই আমার লেগে অনেক ভালো খাও। আরে তুমি ওঠো, আমি তোমাকে ভালো খাবার খাও। হাসা কইতাছেন সাহেব, আপনি আমারে খাওয়াইবেন? হ্যাঁ আমি তোমাকে খাও। আসলে তুমি আমাকে একটা শিক্ষা দিবে, একবেলা খাবারের যে মূল্য সেটা আমি কখনো বুঝিনি। আমার মা আমাকে প্রতিদিন খাবার দেয়, কিন্তু সব খাবার আমি নষ্ট করে ফেলি। আজকে তুমি আমাকে শেখালা একবেলা খাবারের কত মূল্য। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভালো খাবার খাওয়াবো।